তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এই মুহূর্তে আমাদের সাপটি বের হয়েছে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কুষ্টিয়া থেকে এই সাপটি উনি ধরে নিয়ে আসবো একটু আগে। এই সাপটি উনি কুষ্টিয়া থেকে ধরে নিয়ে আসলো একটু আগে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সাপ ধরেছে। মানুষের জীবন সেভ করার জন্য সাপগুলো ধরে উনি জঙ্গলে বড় বড় জঙ্গল নাকা অবমুক্ত করেছেন। কাকু এটা কি সাপ? কাকু কাকু এইদিকে সাপ বাবা। হ্যাঁ বাজার নেই কেন মানে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজন সাপটি দেখার জন্য এসেছে। উনি কি বলে শোনেন? দেখেছো সুযোগ পেলে আমাকেও মানবে অনেকে যে আমার দলে একটু লাট দিল তাই আমাকেও খাজির করবে। অনেকে যে বলে যে ও তো কোনো ক্ষতি করে নাই থাক মারা যাবে না এরকম করে যে পুষে রাখে। সব ক্ষতি করে না আবার করে কেন? আমাদের মুসলমানের ধর্ম লক্ষ্য হবে তাহলে মুসলমানের যদি সাপ মারতে পারে তাহলে শুনু দাদাই হয়, আর যদি মারতে না পারে তিনবার যা যা বলে তাও শুনু দাদাই হয়, তাও যদি মুখস্থ না থাকে তিনবার রাত্রি করে ডেল ভেঙে দেয় তাও শুনু দাদাই হয়। তাই বাবা রে সাপ মারলি যে শুনু দাদাই হবে তাও না। এই সাপ এমন জিনিস, এই যে দেখেন এই সাপটা মারিয়া কেউ কেন জানেন? এগুলো হচ্ছে পদ্মা দেবতা জিনিস, এই অনেক উপকাহিনী করতে পারে, উদ্ধারণ করতে পারে। এই যে যেমন আজ গিয়া দুই সপ্তাহ আগে ছেলেটার বাড়ি হচ্ছে হাজির বাজার, এমন একটা সাপ দেখে সাপ ধরতে গেছে আজব ঘুমের টেবলেট খেলে ঘুম পারে সাপ। এই সাপ যদি দিনে যায় ঘরে যায় কথা বলে কি বসে এই জায়গায় কামড় দিতে এই জায়গায়
যে কোনো এক গ্রামের একটা সাপুরের ডাক দিবেন, দুধের রোজাক ডাকবেন না, দুধের রোজাক ধরে ডাকেন মানুষ তাই আমি বলি সবই খালি, সবই খালি। এখন শুনে সব আমি বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ দেখানো যাবে না, কারণ আমি সবটা বন্ধ করবো। এখানে মানুষ আমি কলার তো বেড়া করে আইটাই কলা কথা বুঝছে ঠিক থাক, সব যারা দেখছেন আমার খাওয়ার জন্য না, ভালো লাগলে দিবেন না লাগলে দেন না, কেন এগুলো তোমাদের তাই দে। হিন্দুরা মনে করেন 12 মাসে 13 পুজো করে, পদ্মা পুজো না হলে হিন্দুরা মনসার সেবাই হবেই না, কথা বুঝছে। এই যে সামনে যে মাসটা আসিচ্ছে শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে কিন্তু মনসা দেবীর পুজো হয় না বাবা, এই মনসার পুজো না হলে এই যে দেখেন শ্রাবণ মাস বরাবর আগুন থাকে। আপনাদের কাছে থাকলে কিছু দেন, তুমি আসলে কুষ্টিয়া থেকে আসছে, ওনার একটা গাড়ি ভাড়াও আছে, ওনার তো আসলে খরচ করে গেছি। দীপু ভাই তো এখানে নাই, ওনার ফ্যামিলিও তো খুবই মানে অসচ্ছল, যাই হোক আমরা কিছু একটু ওনার দিয়ে হেল্প করি। উনি অনেক দূর থেকে আসছে, হয়তো ধোয়া সাপ থেকে আপনাদের মনে করেন যে গায়ে লাগতেছে না, কিন্তু ওই সাপটা যদি ধোয়া না হয় যদি এই জাতীয় একটা সাপ হতো তাহলে কিন্তু যে বাচ্চার খাওয়া আছে মারা যেত, ওই বাচ্চাও বাঁচান যেত না, আর এই সাপটা কিন্তু তখন ধরাই লাগতো। এই দলের সাপ কাল আমাদের দরজায় আমাদের ঘরে না আসি, তবে এই কালে তবে আমি দোয়া করি এই কাল যেন আপনাদের ক্ষতি না করে। এই যে তাই বাবা রে, আজ একটা নাই, দুটো নাই, তিনটে নাই, যে কোনো মুহূর্তে আমাকে যদি স্মরণ করেন তাহলে আমাকে পাবেন। কেন খালি সাপ ধরা দেয় না, খালি সাপ ধরা দেয় না, যদি কাকু আল্লাহ না করে সাপে কামড় দেয় এই অধমুখ স্মরণ করবেন না, নামটা নেবেন, অন্য কোনো সাপুরি আসে জল বৃষ্টিটা নামাতে পারে, সাপের ব্যবসা করবো না আমি, কি আসলে আমার নাম নেবে আর কেউ নামাতে পারবে। এদিকে 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 হন এদিকে হন, তাহলে অন্য কোন সাবুদি এক বা তাহলে তাবিজ হচ্ছে সব খেলা করবে ঢুকতে দেবেন না, কেন আমার মা বোন গুলো ফাঁকি দেনে চলে গেছে। এত বক বক করি থেকে বিন বাজার তাই বলা হয়।
যারা দেননি তারা দেন কেন কাল জিনিস বন্ধ করে একটা একদিনে দেখলেন সবে একদিনে আপনি দেবী ভুলে যাবেন কথা বুঝছেন আমি হাসপাতালে কারো কাছে এখানে সাপ কোটুন আর সকালে যায় তাহলে চলে আসো।